দিনভর বৃষ্টি উপেক্ষা করে চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হলো কোচবিহারের মদনমোহনের রথযাত্রা উৎসব। রাজ আমলের পরম্পরা ও রীতি মেনে মঙ্গলবার বিকেলে বৈরাগী দিঘির ধারে মদনমোহন মন্দির থেকে মূল মদনমোহন সহ তিন মদনমোহন ও তার আশেপাশের বিগ্রহদের সুসজ্জিত ঐতিহ্যবাহী কাঠের রথে তোলা হয়। মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী রথের উপরে কোলে করে মদনমোহনকে নিয়ে বসেন। তিথি মেনে বিকেল পাঁচটা নাগাদ রাজপরিবারের ধর্মীয় প্রতিনিধি অজয় কুমার দেববক্সী রথের ধরি ধরে টান দেন। এরপরই রথ মদনমোহনকে নিয়ে গুঞ্জবাড়িতে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে মদনমোহনকে মাসির বাড়িতে নিয়ে যান। মদনমোহন বাড়ির সামনে রথের দড়িতে টান দেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। দেবত্র ট্রাস্ট বোর্ডের রাজপুরোহিত হীরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, রাজ আমলের নিয়ম ও পরম্পরা মেনে বাবা মদনমোহন আজ এখন থেকে মাসির বাড়িতে রওনা হলেন। আগামী সাত দিন তিনি গুঞ্জবাড়ির মাসির বাড়িতে থাকবেন। আগামী মঙ্গলবার বিকেলে তিনি ফের মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসবেন। কোচবিহার থেকে গৌর হরিদাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।